শক্তির মা, তো অত বাড়ির ছিল না, তো ওই পাশে এনএসএ আপা আসছিল, আমি মিটিংয়ে গেছিলাম, তো স্বাস্থ্য সমর্থ ল্যাট্রিন বসাইতে বলছে, আমিও তো বসাচ্ছি একটা, তোমার কষ্ট হোক তারপরেও একটা স্বাস্থ্য সমর্থ ল্যাট্রিন বসান, তাহলে বাড়ির সবাই সুস্থ থাকবে। ঠিক আছে ভাবি, মুক্তির বাপ বাড়ি আসুক, আমি বলি দেখি সে কি করে। ভাবি রে, স্বাস্থ্য সন্ত্রণ পায়খানা বসাইছে, আমাদেরকেও বসাইতে কইছে, তা তুমি কি কও? ওই পায়খানা বসাইতে তো মেলা টাকা খরচ, এত টাকা পাবো কোথায়? দেখি পরবর্তীতে চেষ্টা করে দেখবো, দেখে পারি। আপনার ছেলে রাস্তার ধারে খোলা জায়গায় পায়খানা করতেছে কেন? আপনার বাসায় কি স্বাস্থ্যসম্মত পায়খানা নাই? আমার কথা শুনে নাই, ওনারা স্বাস্থ্যসম্মত পায়খানা দেয় নাই তো? আপনারা সবাই শোনেন, প্রথমে আমাদের জানতে হবে যে স্বাস্থ্যসম্মত পায়খানা কি। স্বাস্থ্যসম্মত পায়খানা হলো যে পায়খানায় মল দেখা যাবে না, মশা মেশি পড়বে না এবং দুর্গন্ধ ছড়াবে না, এই হলো স্বাস্থ্যসম্মত পায়খানা। পায়খানা যাওয়ার আগে স্যান্ডেল বা জুতা ব্যবহার করতে হবে এবং পায়খানা ব্যবহারের পরে সাবান দিয়ে দুই হাত ভালো করে পরিষ্কার করতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করলে রোগ বালাই কম হবে এবং আমরা সবাই সুস্থ থাকব। যেখানে সেখানে পায়খানা করলে পরিবেশ দূষিত হয়, মশামাছি খাবারের সাথে গিয়ে পেটে গিয়ে ডায়রিয়া হয়। আমরা সবাই চেষ্টা করব, কষ্ট হলেও স্বাস্থ্যসম্মত একটা করে ল্যাট্রিন ব্যবহার করব, এতে করে আমরা সবাই সুস্থ থাকব এবং পরিবেশও ভালো থাকবে। হ্যাঁ ঘটক সাহেব, মাইয়া যেহেতু আমার বড় হয়েছে, ভালো সমন যদি কেউ পাই তাহলে মাইয়া আমি বিয়ে দেব। থাকেন থাকবেন, একটা মিনিট থাকেন, ছেলে বাবার সাথে কথা বলে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর খান সাহেব, আপনি যারা মেয়ে দেখতে কইছিলেন, তাই এবার মেয়ে একটা পাইছি, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, যদি দেখেন তো এবার তারিখ দিন থেকে ঠিক করে নেন, কালকের মধ্যে করে নেন। আচ্ছা ঠিক আছে, আগামীকাল বিকেলে আসবো, রাখি। ছেলে বাবার সাথে কথা বললাম, তোমার সমস্যা নেই তো? আগামীকাল বিকেলে আসবে। কি যে বলেন, মাইয়ের সম্বন্ধ আসছে, এটা তো আমার খুশির কথা, আপনারা আসেন। হ্যাঁ ভাই সাহেব, বাসায় আসি, বসেন। দুর্গন্ধ ঘটক, তুমি কোথায় নিয়ে যাচ্ছ, কার বাড়িতে নিয়ে যাচ্ছ? আমার মনে হয় এ বাড়িতে ভালো পায়খানা নাই, এ বাড়িতে যে দুর্গন্ধতে থাকা যাচ্ছে না, এ বাড়িতে আমি ছেলের বিয়ে দেবো না, চলেন আমি অন্য ঘরে ছেলের বিয়ে দেবো। খান সাহেব শুনুন শুনুন শুনুন, আমার খালি একটা কথা শুনেন, মাইয়াটা খুবই ভালো ছিল। আমার ছেলে মেয়ে খেলে বিয়ে দেবো না।
কি ব্যাপার আপনার ছেলের এখন কেমন অবস্থা? ডাক্তার দেখাইছি, এখন বাচ্চা সুস্থ। আপনাকে আমি আগেই বলছিলাম একটা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বসাতে, কিন্তু আপনি আমার কথা শোনেন নি। তাহলে যাই হোক, আগে যা করছেন করছেন, এখন আপনি একটা দুই একদিনের মধ্যে বাসায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বসান, পরিবেশও ভালো থাকবে, আপনিও সুস্থ থাকবেন।